এগুলা মাঝখানে মাঝখানে সবগুলো এগুলো পচে গেছে, খারাপ হয়ে গেছে। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাই আমার ভিডিওতে এসে উনি কমেন্টস করছে যে আমরা কাঁচা খেজুর কেন কাটি। এবার এখানে বৃষ্টি হওয়ার কারণে পুরো খেজুরগুলো নষ্ট হয়ে গেছে সব। এবারে খেজুরগুলা কিন্তু খাওয়ার উপযোগী না, এগুলো এই জন্য আমরা কেটে রোদে শুকিয়ে এগুলাকে আমাদের গরু ছাগল যে ফার্মে গরু ছাগল আছে ওগুলাকে খেতে দিতে হবে। এগুলা এবার আর মানুষের খাওয়ার জন্য না, এগুলা সব এই জীব জানোয়ার খাওয়াই হয়ে গেছে। কারণ একাধারে 7 দিন বৃষ্টি ছিল এবং রোদ না থাকার কারণে সবগুলা খেজুরগুলা নষ্ট হয়ে গেছে সবগুলা। এবং এই জন্য প্রতিটা গাছের খেজুর কেটে কেটে নিয়ে যাওয়া লাগে এবং নিয়ে এগুলো শুকিয়ে তারপরে গুঁড়ো ছাগলের জন্য আমরা বস্তা ভরে রেখে দেবো 1 বছরের জন্য। ভাই এগুলো আসলে এগুলো কিন্তু ভালো ভালো তো, কিন্তু ভালো এটা কোথায় ঠিক মতো খায় নাই তো। এগুলা মাঝখানে মাঝখানে সবগুলো এগুলো পচে গেছে, খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে। ভিতরে এগুলোর ভিতরে ফোঁকা হয়ে গেছে, ভিতরে ফোঁকা। আশা করি আমার যে বন্ধু কমেন্টস করছিলেন যে আমরা কাঁচা খেজুর কেন কাটি, আসলে আমরা কাঁচা খেজুর কাটি না, কারণ এবার শুধু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে কেটে ফেলা লাগছে সবগুলো। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।